आरपीएम मीटर हमें खुजल अपना आरपीएम मीटर सरसर बुझेम ठीक है कारण आरपीएम मीटर खास क्या जो गाड़ी चालाई आरपीएम हलो रेवल्यूशन पर मिनिट এখন আরপিএম হলো শূন্য থেকে আমরা যে গাড়ি চালাই দুই পর্যন্ত উঠতো এর উপরে না দুই এর উপরে যদি কেউ চালায় আরপিএম এর উপরে গাড়ি তাহলে মনে হয় তার সময় কম বুঝছেন না বাস্তবও কম বুঝছেন না যাইতো বেশি বুঝছেন না কম দিন বাস্তব যাইতো যাইছে আসলে ঘটনা হলো কি আমরা গাড়ি চালাই যে বাস্তাম বেশি দিন এবলা যতক্ষণ জায়গা যাইতাম পারে যাইমু সুস্থভাবে বাস্তাম বসে দিন আর যতক্ষণ জায়গা যাইতে পারে যাইমু তখন যদি কোনো সময় আমরা যখন স্টার্ট দিই अखन जगह गाड़ी आज हाइब्रिड गाड़ी आपर आपनर एलियन 2016 आगे जो अपने ब्रेक कर गाड़ी लिए उबाई जीवा जैगार मन कर सामने रिक्शा आंबा को गाड़ी टाड़ी आपने गिया ब्रेक कर उबाई गेसन और गाड़ी अटोमेटिक स्टार्ट बंद हो जाए स्टार्ट बंद हो जाए बाकी सप्ताह चालू था इंजिन बंद और कोच्छू खास करें जे आपने ब्रेक सारा आबार अटोमेटिक स्टार्ट हो जाब सबी देवा लगत ना बुझे नहीं तरह सुविधा लोटा अखन आपने स्टार्ट बंद गेसन तो जगह नतून गाड़ी এগুলো তো আপনার গাড়ি ভিতরে বইয়া শব্দ শুনতা না শব্দ শুন মানে ভিতরে বইলে বোঝা যায় না গাড়ি স্টার্টও আছে কিনা ওখানে আপনি কেমনে বুঝতেন যে গাড়িটা স্টার্টও আছে না বন্ধ আছে আমি কি নামিয়ে তো চেক করতে পারতাম না আর কোনো বাতিও জ্বলতো না যে স্টার্ট বন্ধ হয়ে গেছে ইলা কিছু দেখাইতো না সব বাতি হেতার জেলা আছে ওলা থাকবো নর্মাল খালি ইঞ্জিনটা অটোমেটিক অফ হয়েছে মানে ইঞ্জিনটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা বুঝতে পারবেন আপনি আরপিএম মিটার রাখার আছে গাড়ির যদি ইঞ্জিন যদি চলার থাকে তে খাটাটা উপরে উঠে দাও আর যদি ইঞ্জিন না চলার থাকে তো আরপিএম মিটারটা নিচে নামাই দাও সহজ বুঝি জিরো দেব রেভলিউশন পারমানেন্ট হ্যাঁ মানে প্রতি মিনিটে হ্যাঁ কতখানি স্পিডে চলে আমি এটার পুরা কাহিনি ভুলে গেছি আমার কখনো হইতে পারতাম না তবে এটা খালি আপনারা শুনে রাখুন যদি গাড়ির চলন্ত অবস্থা কোনো জায়গায় দাঁড়াই যায় আর এই মিটারটা আরপিএম মিটারটা জিরোতেই হয় তার মানে হলো স্টার্ট বন্ধ হয়ে গেছে আর যখন ব্রেক সারবা সারার লগে যখন গাড়ি চলব তখন এটা অটোমেটিকলি উঠিয়ে এক হয়ে যাইব তখন হলে এক সমান সমান হলো এক হাজার বুঝছেন না এক সমান সমান এক হাজার দুই সমান সমান দুই হাজার তিন সমান সমান তিন হাজার ইনোমাজ যে বিষয়টা হলো যদি সেউর এক হাজার এক হাজারও থাকতো এসি দিয়ালে আপনার বারোশো পর্যন্ত চলতো আর ও যে দাগ দেখা একটা দাগ দেখা জানেন ও দাগে ওলা আরও থাকে বিগুর মাঝে আর দাগ দেওয়া নাই আগে কোনো আরও গ্যাপও আরও আগে দাগ থাকবে ওগুলো প্রতিটা গ্যাপের মাঝে সাইডটা করে দাগ দেবো প্রতি দাগে দুইশো লাস্ট দাগে দুইশো হলো এক হাজার পাঁচটা দাগে এক হাজার প্রতি দাগে হইলো দুইশো আপনি যখন এসি চুইস দিবা তখন এটা বাড়িয়া বারোশো যাইতো বুঝছেন না কেন না যদি এসি চুইস দিয়ালে যদি এটা নিচে দিকে নামে তাহলে জামো যে সময় উপাইবা তো ব্রেক করলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাব তখন বললাম ইনো মাঝে আর একটু জামেলা আছে এটা একবার কইছি করে দুই তিনবার না কইলে ঠিক হইতো না গাড়ির যে সময় এমনি আমরা নর্মালি স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে এক হাজারও থাকতো এখন এক হাজারও খেয়ে থাকতো এক হাজারও যদি থাকে আরপিএম মিটার তে আপনি ব্রেক গাড়ি যখন চালাইতেন এটা অটো গাড়ির ক্ষেত্রে অটো গাড়ির কথা কইলাম ম্যানুয়াল গাড়িতে এটা সাধারণত সমস্যা হয় না অ্যাক্সেলেটার বাড়িয়া চালানো যায় তো অটো গাড়ির ক্ষেত্রে হইলো আরপিএম মিটারটা যদি এক হাজারও থাকে তখন আপনি যখন গিয়ার লাগাইবা ব্রেক সারবা তখন আরপিএম মিটারটা নিচে নামে এইবা আটশো অটোমেটিকলি নামে যাব কেননা আগে তো হেতার ইঞ্জিন একলা আছে এখন গিয়ার গিয়া মানে হে দুর্বল করছে দুর্বল করার কারণে এক হাজার থেকে আটশো নামে এইব অ্যাক্সেলেটার দিলে উপরে উঠবো স্টার্ট বন্ধ হইতো না আটশো থাকলে আর যদি স্টার্ট দেওয়ার বাদেই আপনার এক হাজারের নিচে থাকে ধরুন আটশো আছে তখন আপনি যদি গিয়ার লাগাইবা তখন আরও দুইশো কমবো কমতো তাইব ছয়শো তাইব তখন আর তার যে স্লো যেটা আছে এই স্লোটা পারফেক্ট থাকতো না স্টার্ট বন্ধ হয়ে যাব ঘন ঘন তাহলে এটা রেস টুইনিং বাড়ানি লাগে টুইনিং মিলে দিয়া এক হাজারও থাকতো আমার কন্টিনিউ এটুকু বুঝে লইব এটা বুঝছেন না এক হাজারও থাকতো এসির চুইস দিলে এটা একটু উপরের দিকে উঠতো বারোশো হইতো এসি একটা এক্সট্রা জিনিস আইলো এক্সট্রা জিনিস ইয়া ইঞ্জিনের মাঝে ইয়ে করলো তখন একটু রেসটা বাড়তো বাড়তো এসি চুইস দিলে যদি এটা নিচে দিন আমাতে এগুলো কাজ করান লাগবো কাজ করাইয়া এগুলো ঠিক রাখা লাগবে নাহলে এসি চুইস দিলে আরও মানে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকবে এটা হলে আপনার কারাগারে মানে আস্তে আস্তে চালাই যাবে তখন যদি মনে কর গাড়ি তো আর বানাইছেও জুড়ে যাওয়ার লাগে সময়ের কাজ দ্রুততম করার লাগে গাড়ি আবিষ্কার হয়েছে আমাদের গাড়ি স্পিডে চালানো হইব তো আমার কাজ হইলো আরপিএম মিটার দুইয়ের উপরে উঠতো না আর একশো কিলোমিটার স্পিডে গাড়ি চলতো বুঝছেন না আমরা দেখাই এখন একটু অ্যাডভান্স হয়ে যায় অন্য দেখা জানেন হইলো আরপিএম মিটার হইলো স্পিড মিটার আর এটা ফুয়েল মিটার
আইটা হিট মিটার আইটা হ্যাঁ তেলের ট্যাঙ্কি আচ্ছা এটা এটা ব্যাটারি ব্যাটারিটা মোটামুটি ঠিক আছে আই দুইটা ভুল আছে এটা হইলো আচ্ছা এটা ফোর আইরম সিরিয়ালে আই তাহলে মজা লাগবে বেশি নকল এগুলো লেখা নাই আছে লেখা নাই আর কি আছে লেখা নাই আচ্ছা ওটা দেখলেন এটা হলো স্পিড মিটার আর এটা হলো স্পিড মিটার এটা হলো আরপিএম মিটার স্পিড মিটারের লগে আরপিএম মিটার লগে আপনি যখন গাড়ি চালাইবা তখন স্পিড মিটার আর আরপিএম মিটার যদি কেউ বালা করে বুঝে তো একটা গাড়ি কিনা লাগে আপনার বুদ্ধি যথেষ্ট আর লাগতো না কেউ যদি এই দুইটা জিনিসের কম্পেয়ারটা বালা করে বুঝলেন তাইলে আপনার গাড়ি কিনতা গাড়ি দেখে যদি সুন্দর লাগে আর সরিয়া যদি আপনি আরপিএম মিটার বুঝলেন তে বুঝলি যেন আপনি ইঞ্জিন কিনতা বডি তো আর দেখলেও বোঝা যাব বডিটা আমরা একটা জিনিস একটা ক্লাস করাইব খালি গাড়ি কিনার লাগে কেমনে কিনতে একবারে আগামা থাকে আমার খেয়াল আছে এটা তো আরপিএম মিটার এটা হইলো ওখানে কি তা বোঝেন গাড়ি স্টার্ট আছে না স্টার্ট নাই অফ আছে কিন্তু ইঞ্জিন খালি চাবিটা ঘুরাইল আছে এনাও বাতিগুলো জ্বালাইল ঠিক আছে না ও কারণে গাড়ি স্টার্টও আছে মানে ইঞ্জিন অফ স্টার্ট দিছে না খালি চাবিটা ঘুরাইল আছে তখন গাড়ি স্টার্ট দিব স্টার্ট দিয়ে এই বাতিগুলো নিবি যাব এইগুলো আর জ্বালাইল থাকতো নাই নিবি যাব হ্যান্ড ব্রেক ছাড়া এরপরে নিবি যাব ওখানে হইলো আরপিএম মিটার যদি দুইও থাকে আর এই মাইল মিটার যদি একশো থাকে ইঞ্জিন কন্ডিশন খুবই বালা একটা হইলো বালা আর একটা হইলো খুব বালা আর বালার মাঝে ব্যবধান আছে যদি 80 কিলোমিটার স্পিডে চলে দুইয়ের মাঝে থাকে তাইলে লেগে মানে বালা বালা খুব বালা নয় বালা এগুলো চলবো আরও মনে কর 3-4 বছর চলবো অসুবিধা হইতো না আর যদি 100 কিলোমিটার স্পিডে চলে 5-7 বছর চলবো খুবই বালা যদি রানিং মেনটেনিং ঠিক রাখে খুবই ভালো খুবই ভালো আরপিএম দুই মোটামুটি মানে বালা আছে এখন আমরা কী করি আপনার চালাইবার সময় খালি করে কিন্তু অ্যাক্সেলেরেটর সারনের ধরুন করি না হ্যাঁ অত স্পিড দিন এখানে সারন ধরুন এটার কারণ হইলো ও আরপিএমটা দুইয়ের উপরে উঠতো না বুঝছেন না আরপিএম যদি দুইয়ের উপরে উঠে মনে হলে বা তার বেউসি বেশি সোজা কথা আমি এর বারে কিছু বুঝি না যে বেউসি বেশি করা যেত না আরপিএম দুইও থাকলে যদি আপনার 100 কিলোমিটার স্পিডে চলে তাইলে আপনি আর কী করতা আর তো কিছু করেন এখন আপনার যে সময় অ্যাক্সেলেরেটর ধরবা ছাড়বা তাইলে আস্তে আস্তে গিয়া গাড়ি তার গতি পারবো আস্তে আস্তে পর্যায়ক্রমে গতি পারবো আমরা যে সময় গাড়ি চালাই মিটার খেয়াল রাখবো যখন বালা বালা গাড়ি চালাইমো তখন খেয়াল রাখবো যে আমার আরপিএম মিটারটা কতটুকু উঠলো আরপিএম মিটারটা দুই ক্রস করলো কিনা দুইয়ের নিচে সবসময় থাকলো দুই উঠবো উঠার লগে আমি অ্যাক্সেলেরেটর ছাড়ে দিলাম তো দুইয়ের নিচে নামিয়ে দিব আবার ধরলাম একটু 2 সেকেন্ডের ব্যবধানে আর একবার ধরলাম তখন আবার আরপিএম মিটার চলবো কিন্তু গাড়ি চাকা তো আপনি যে সময় অ্যাক্সেলেরেটর ছাড়ছো গাড়ি চাকা কিন্তু চলাত আছে কিনা তো আর উবাইছে না হ্যাঁ চলাত আছে যখন ছাড়িয়া আবার ধরবা তখন আবার মাইল মিটারটা যদি অন্য সাইডও থাকে সাইডেই থাকবো হ্যাঁ নামতো না 2 সেকেন্ডের ব্যবধান তো নামতো না আবার ধরলে আবার সাইড থেকে উপরে দিয়ে কিনবো কিন্তু মাঝখানে আপনার আরপিএম মিটার নামে গেছে বলে অ্যাক্সেলেরেটর ছাড়িয়ে ছাড়িয়ে ধরতে তখন আপনি যখন গাড়ি চলবা গাড়ি চড়িয়া যে সময় ইঞ্জিন চেক করবা তখন দেখবা যে আপনার যে গাড়ি চালাইছে আরপিএম মিটার ছাড়ছে না ধরছে মানে আরপিএম মিটারটা কত আছে আর স্পিড মিটারটা কত আছে যদি যখন আরপিএম মিটার তিনও সাইডও আছে আর ইহত চলের 100 চলের তো ইঞ্জিন কন্ডিশন ভালো না এগুলো আমার কাম করাইলাম বুঝছেন নি ওভারঅল হিসাব হইলো যে আরপিএম মিটার গেছে কি তিনও সাইডও চালার আবার ইহ চলে 100 মানুষের যখন গাড়ি চালায় বালা গাড়ি দেখাইবার লাগে গাড়িটাতে বালা দেখাইবার লাগে হে জোরে চালায় দেখো কিলা টানে একে যে দৌড়া দৌড়ে বুঝছেন নি এই সময় স্পিড আছে এটা তো হ্যাঁ তাই না কতক্ষণ জোর করলা কতক্ষণ বালা বাঞ্চে করলা ওখানেও দেখলে বোঝা যাবে তো আরপিএম মিটার দুইও থাকতো আর 100 কিলোমিটার স্পিডে থাকতো আপনি এই গাড়ি লইতে পারেন আরামসে ইঞ্জিনের ব্যাপারে নিশ্চিন্তা অন যদি কেউ চালায় তিনও চাইরও আর 100 কিলোমিটার স্পিডে থাকায় এগিয়ে হইতো না